পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার একটি প্রশ্ন, আমার মা মারা গেছে, আমার বড় ভাই স্বপ্নে দেখে মা বলছে তুই তোর খালাদেরকে দাওয়াত করে খাও, এখন কি করব? একটা ভালো কাজ, একটা ভালো কাজ আপনি এটা করবেন, যদি আপনার সামর্থ্য থাকে সেটা করবেন, সামর্থ্য না থাকলে লাই করলে ফুল্লাহ নাফসান ইল্লা উসরা, এটা শরীয়ত নয়, তবে ভালো কাজ যে কোনো মুবাশশারাত। মনে রাখবেন একটা কথা, স্বপ্নের বিষয়টি দুই রকম, তিন রকমের, কোনো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, কোনো সময় কোনো শয়তানের পক্ষ থেকে, কোনোটা হয় নিজের পেরেশান খেয়াল থেকে হয়, মা সবসময় চিন্তা করলে একটা জিনিস আসে। তো তিন রকমের স্বপ্ন থেকে, এটা হাদিসে আসছে, তিন রকমের কথা আপনারা জানেন। তো তিন রকমের মধ্যে যেটা শরিয়া পক্ষে যাবে যে জিনিসটা, এবং যেটা ভবিষ্যৎবাণী মিথ্যাচারের বিষয় নয়, যেটা আমাদের অনেকেই অনুসরণ করে বিভিন্ন জায়গায় মিথ্যাচার করে বেড়াইছে এবং শেষ পর্যন্ত ধরা খেয়েছে মিথ্যাচার, ধরা এই এত তারিখে এই হয়ে যাবে, কিছুই হয়নি, আল্লাহ তারা এই স্বপ্নের জিনিস দিকে তারা স্বপ্ন জিনিস প্রচার করে বেড়াইছে, এগুলো মিথ্যাচার। স্বপ্নের জিনিস অর্থাৎ এমন জিনিস করা যাবে না যেটা ভবিষ্যৎবাণী, স্বপ্নে কোনো ভবিষ্যৎবাণী গ্রহণ করা যাবে না, এমন জিনিস করা যাবে না যেটা শরিয়া বিরোধী কোনো স্বপ্ন, সেটা গ্রহণ করা যাবে না, এমন জিনিস করা যাবে শরিয়ার পক্ষের জিনিস। ধরুন শরিয়া আপনি স্বপ্নে দেখছেন যে আপনি সালাত আদায় করছেন রাতের নব্বইটা, যেহেতু আপনাকে স্বপ্নে দেখাইছে নিচে আল্লাহর পক্ষ থেকে, আপনি রাতের সালাত আদায় করার চেষ্টা করুন। আপনি স্বপ্নে দেখছেন যে আপনি দান করতেছেন, দান করবেন। আপনি স্বপ্নে দেখছেন আপনি কোরআন শরীফ পড়ছেন, পড়ুন। আপনি স্বপ্নে দেখছেন আপনার সন্তানকে আলেম বানাচ্ছেন, বানান। এগুলো হচ্ছে পজিটিভ সাইড, শরীয়ত সাথে মিলে যায় যে স্বপ্ন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ, মুবাশশারাত, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ইশারা, ইঙ্গিত, সেটাকে আপনি যথাযথভাবে গ্রহণ করবেন। এই যে মাসালাটা, আপনার ভাই স্বপ্নে দেখেছে আপনার খালাদেরকে খাওয়াচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিজ্ঞাসা করে, তাকে জিজ্ঞাসা করেছিল আমার বাবা মারা গেলে বা মা মারা গেলে তাদের মৃত্যুর পরে গিয়ে আর কোনো বের করার কিছু আছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাদের আত্মীয় স্বজনকে দেখাশোনা, তারা যাদেরকে ভালোবাসতো তাদেরকে দেখাশোনা করা, এটা তাদেরকে দেখাশোনার নামান্তর। সুতরাং আপনার খালাদেরকে আপনি দেখাশোনা করেন, তাদেরকে খাওয়ান, তাদেরকে দাওয়াত দেন, তাদের খোঁজ খবর নেন, এটা আপনার এটা শরীয়তের বিধান, এবং আপনার মাও যেহেতু মার পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন আপনি, সেটা আপনি করবেন করবেন। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একবার তিনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, এক বেদুইনকে দেখে তিনি তার গায়ের কাপড় টুপি যা আছে সব দিয়ে দিলেন। তো তার সাথীরা বললেন যে বেদুইন মানুষ একটা দিলে তো খুশি হতো, তিনি বললেন যে আমি বেদুইন হিসেবে দেইনি, আমি দিয়েছি আমার পিতা ওমর রাদিয়াল্লাহু আনহু এর সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এই জন্য আমি তাকে দিয়েছি পিতার বন্ধু হিসাবে। আপনার মায়ের আপন খালা, দূরের কিছু নয়, খালাদেরকে আপনি দিবেন এবং মায়ের বান্ধবীদেরকেও দিবেন, কোনো সমস্যা নেই, তাদেরকে খেয়াল রাখবেন। মা তো মারা গেছে, এই জন্য তার তাকে এখন তো আর কিছু করতে পারছেন না, তার বন্ধু বান্ধবীদেরকে, তার বোনদেরকে এবং তার আত্মীয় স্বজনকে যত দেখাশোনা করবেন ততই মাকে দেখাশোনার মতো কাজ হবে, আশা করি আপনি সেটা করবেন।